ছয়? ছয়? আচ্ছা, ছয় সাত? ছয় সাত, তার মানে 7 লিটার আর 7 1/2 তিন, 7 × 3 = 10, 10.5 লিটার হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 30 সেপ্টেম্বর 2023 রোজ শনিবার, আর আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি সালাম ডেইরি ফার্মে। আর এই সালাম ডেইরি ফার্মের অবস্থান চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে। হাড়োপাড়া যে জামে মসজিদ রয়েছে ঠিক তার পশ্চিম পাশে এই খামারটির অবস্থান। আর হাড়োপাড়া পাবনা জেলার ভাঙড়া উপজেলার বড়াল ব্রিজ থেকে মাত্র 5 টাকা ভাড়া যোগে চলে আসা যায়। তো সব মিলিয়ে আজকে সালাম মামার বাড়ি থেকে একটি গাভী বাচ্চা সহ দুধের গাভী দেখাবো এবং সরাসরি এই গাভীটির দুধ দহন করে দেখাবো মোটামুটি কী পরিমাণ দুধ আসে। আপনারা চাইলে এই গাভীটি পছন্দ করে সরাসরি খামারে এসে দুধ দহন করে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা সালাম মামার সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, আমার বাড়িতে চৌবাড়ি হাড়োপাড়া থানা ভাঙড়া জেলা পাবনা। আচ্ছা, মূলত আপনি গাভীর ব্যবসায়ী? হ্যাঁ, গাভীর ব্যবসায়ী। অনেক সময় দেখা যায় গাভ গরু অনলাইনে নিতে চায় না, তো এই জন্য ওটা দরকার নেই, যেটা বাচ্চা দিয়েছে এইটি দেবো। আচ্ছা, আপনি তো সচরাচর বাচ্চা ডেলিভারি এবং যারা হয়তো সুস্থ সবল বাচ্চা সহ গাভী নিবে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, আজকের যে গাভীটা দেখাবেন আপনি জানালেন যে দুধ দহন করে দেখাবেন। হ্যাঁ, বড় গাভী মনে হচ্ছে? বড় গাভী। আচ্ছা, আমরা তাহলে গাভীটা দেখতে দেখতে কথা বলবো, আর যদি কারোর পছন্দ হয় এই গাভীটা আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে বা বরং চাষিয়া দুধ দোয়া দেখে শুনে নিয়ে চলে যাবে। আচ্ছা, তো চলেন তাহলে আমরা কথা বাড়াবো না, যেহেতু গাভী দুধ দহন করা দেখবো আমরা সরাসরি গাভীর দুধ দহন করা দেখি। আচ্ছা, ঠিক আছে। মামা, আমরা শুরুতে আপনার সেই আকর্ষণীয় বিগ সাইজের গাভীটা দেখতেছি, গাভীটা কি জাতের? এটা হলো অস্ট্রেলিয়া বলে, তারপরে জার্সি করা একটু মিশ আছে আর কি। আচ্ছা, অস্ট্রেলিয়ান বা জার্সি ক্রস করাস? আচ্ছা, অনেক বিগ বডির একটা গাভী, অনেক বড় গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত হলো 6টা। 6 দাঁত? 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার দিয়েছে? দ্বিতীয় নাম্বার বাচ্চা দিয়েছে। 2 নাম্বার। সাথে কি বাচ্চা? এটা বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স হয়েছে 3 দিন বা 4 দিন হবে, আজকে 4 দিন। আচ্ছা, 3 থেকে 4 দিন বাচ্চার বয়স, উলান সবার মোটামুটি একদম পরিপূর্ণ। আচ্ছা, এই গাভীটা থেকে এখন যদি দহন করেন মোটামুটি দুধের পরিমাণ কেমন আসবে? আপনি 2 বেলা দিয়ে 17-18 লিটার দুধ দোয়া যে কোনো লোক নিতে পারে। 2 বেলা দিয়ে 17-18 লিটার। আচ্ছা, এখন যদি দহন করেন তাহলে কয় লিটার আসতে পারে? তা ধরেন আপনার 10-এর উপরে যাবে। 10-এর উপরে? হ্যাঁ, আজ কেবল 3 দিন বয়স হয়েছে তো এখনো ফুল দুধ আসে নাই। আচ্ছা, তারপরে এখন বর্তমান 10-এর দুধ দেওয়া যায়। আচ্ছা, 10-এর বা বিকালে গিয়ে আপনার 4-5-এর মোটামুটি বেশি আসবে। আচ্ছা, তার মানে এই অবস্থায় আমরা সরাসরি দুধ দহন করে দেখবো, দর্শকদের দেখাবো। তো এখন যদি বিক্রি করেন আগে দামটা জেনে নেই মামা। ২১০ হাজার টাকা চাওয়া দাম, আলোচনার সুযোগ রাখবেন। আচ্ছা, দর্শকরা চাইলে পছন্দ করে সরাসরি তারাও বাসায় এসে নিজ হাতে দহন করে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, তো মামা চলেন তাহলে দহনের প্রস্তুতি নেন এবং দহন করে আমাদের দর্শকদের দেখাই দেন। মোটামুটি মামা পানানো হয়ে গেছে আর কি, একটু তেল দিয়ে নিলে ভালো হয় না? হ্যাঁ, তেল দিয়ে নিলে ফেরে বাটটা নরম হয় আর কি। আচ্ছা, যেহেতু আমরা সরাসরি দুধ দহন করে দেখবো দেখা যাক বাটগুলো ইজি আছে কিনা দেখা যাবে। বালতি নিচে থইল, সমস্যা নেই। হ্যাঁ, বালতিটা দেখাই দিলাম দর্শকদের।
আমরা সরাসরি মেপে দেখা দেই নাকি মামা? আচ্ছা, মোটামুটি যে পরিমাণে আসুক আমরা দর্শকদের মেপে দেখাই দেবো ইনশাল্লাহ। তো মামা তাহলে আমরা একটু মেপে দেখাই দিই। হ্যাঁ দেখেন, এই যে এটা কিন্তু বললো না মামা, এটা তো বর বিল তো বললি তো 15-2 লিটার হবে। হ্যাঁ এটা তো 15-2 লিটারই, সেখানে 1.5 লিটার দিচ্ছে আপনার। বলেন গো, 1.5 লিটার না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি কাদা পর্যন্ত মাপ? আমার কিন্তু জানা নাই মামা। নিচে পর্যন্ত কইলে 1.5 লিটার। আহ, এটা ওরে কেন লিটার দিয়ে মাপা? আচ্ছা আচ্ছা, দেন দুই তিন, ঢেলে দেন ঢেলে দেন চার চার, পাঁচ ছয় ছয়, আচ্ছা ছয় সাত, ছয় সাত, তার মানে 7 লিটার আর 7.5 তিন, 7 × 3 = 10, 10.5 লিটার হয়েছে। 10 লিটার, আমি বলছিলাম যে 10 লিটার হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু মামা গরম দুধ আপনার মেপে হয়েছে 9.5 এবং 10.5, আচ্ছা 10.5 হয়েছে, আমরা 1/2 লিটার বাদ দিয়ে 10 ধরলাম। 11 লিটার দুধ হবে হলে আপনার ওই আমার যে মিলিমিটারে লিয়ে দল মাপ দিই। আচ্ছা আচ্ছা, 11 লিটার হবে, তারপর আপনাকে বলছি যে 10 লিটার এখন হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, যেহেতু আমাদের সরাসরি মেপে বুঝ করে দেখাই দিলেন। তারপরে মামা যারা দর্শক নিবে তারা এভাবে এসে সরাসরি নিজ হাতে দহন করে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, অনেক ধন্যবাদ মামা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গরুর বাচ্চা দিয়ে সাইড ধরেন অল্প দিন ধরা, এই গরুটা একটা গরু ফুল দুধ আসতে করে লাগে হলে 10 দিন লাগে বুঝলেন। আচ্ছা, আসলে সেই 10টা দিন তো এখনো হয় নাই। জি জি, আচ্ছা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো দর্শক, যারা সালাম আমার এই গাভীটি দহন করার ভিডিও দেখলেন, আপনারা চাইলে এইভাবে সরাসরি এসে দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কালেকশনে নতুন পর্বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।